এবার করোনা আক্রান্ত শুভশ্রীর সুস্থতা কামনা করলেন মিমি চক্রবর্তী আগামী কালকে জানা গিয়েছে শুভশ্রী করোনা নেগেটিভ এসেছে তিনি নিজে ইনস্টাগ্রামে এই তথ্য নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন তিনি হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন আর এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই অনেকেই তার সুস্থতা কামনা করছেন তার মধ্যে মিমি চক্রবর্তী একজন তিনি শুভশ্রীর উদ্দেশ্যে জানিয়েছেন শুভশ্রী যেন দ্রুত সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরতে পারে করোনা ভাইরাস মোকাবেলা করতে শুভশ্রীর পাশে রয়েছেন মিমি চক্রবর্তীও প্রসঙ্গত মিমি চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এক সময় তুমুল ঝগড়া ছিল রাজ চক্রবর্তীকে নিয়ে কিন্তু সেই ঝগড়া এখন আর তাদের মধ্যে নেই তাদের সম্পর্ক আবার ভালো হয়ে গিয়েছে এটাই তার প্রমাণ তো ভিউয়ার্স শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখন অনেকটাই সুস্থ রয়েছে সুস্থ রয়েছে তার ছোট ছেলে ইউভানো সে তার কেয়ার টেকারের কাছেই রয়েছে তো ভিউয়ার্স পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়